দিনভর বাইরে থাকো, দিনভর বাইরে বাইরে ঘুরো, ঘরে ঢুকতে ইচ্ছে করে না। আজকে কি বলবো, চাকরিটা আজকেও হলো না। এই কষ্টটা নিয়ে যারা আছেন তাদের একটাই কথা বলবো, দিন শেষে যাই হোক না কেন, পরিবারেই একমাত্র উপায়। একমাত্র পরিবারকে কষ্টটা শেয়ার করেন। আজকে চাকরিটা হলো না আম্মু, আজকেও খালি হাতে ফিরলাম আম্মু। দেখবেন আম্মু একটা মুচকি হাসি দিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরবে। কি হয়েছে আব্বু, টেনশন করিস না, আল্লাহ এর চেয়েও ভালো কিছু রাখছে তোর জন্য, টেনশন করিস না। মেয়ের ক্ষেত্রেও সেম, একটা মেয়ে চলে গেছে কি হয়েছে, আর একটা মেয়ে খুঁজবেন। একটা চাকরি হয়নি কি হয়েছে, আর একটা চাকরি খুঁজবেন, চাকরির অভাব নাই, আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছেন অবশ্যই, তাই না? আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন আল্লাহ আপনাকে নিরাশ করবে না। এত টেনশন কিসের ভাই, কয়দিন বাঁচবেন, ছোট একটা জীবন, জীবনের অর্ধেক সময় তো সব নিয়ে চলে গেল। বাস্তবে যখন মুখোমুখি টেনশন করতেছেন, মোকাবেলা করেন, বাস্তবটাকে মোকাবেলা করেন। মোকাবেলা করতে না পারলে মেনে নেন, কিছু জিনিস মেনে নিতে হয়, সমঝোতা করতে হয় পাপের সাথে, না হলে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। আমি সমঝোতা করেছি আমার পাপের সাথে, যে পাপ একদিন আমাকে সুখী করেছিল। এটা কে বলছে জুনায়েদ ইভান ভাই? এ কথার মধ্যে অনেক কিছু আছে। আপনি আপনার পাপের সাথে সমঝোতা করেন, দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, বাবা খাচ্ছেন, আপনি সেগা খাইছেন, এগুলো আপনার পাপ। এই পাপগুলোকে আপনি বর্জন করেন, এগুলোর সাথে সমঝোতা করেন, দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন। যেমনটা এগিয়ে গিয়েছি আমি, আপনিও পারবেন। আমিও ছ্যাঁকা খেয়েছি, গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, বাবা খেয়েছি, সব খেয়েছি একটা সময়। এখন কিছুই খাই না, এখন শুধুমাত্র গান করি। গানটা নেশার মতো হয়ে গেছে, গানকে আমি এখন নেশা মনে করি। এটা করে করে আমি বেঁচে আছি। আমি জানি একদিন আমি বড় গায়ক হতে পারবো, আমি জানি একদিন আমি বড় রাইটার হতে পারবো, জানি একদিন আমি বড় একটা মোটিভেশনাল স্পিকার হতে পারবো। আমি আশা রাখি, আমার রোজ চাকরি হয় না, তারপরও আমি টেনশন করি না। আজকে চাকরি হয়নি, ইনশাল্লাহ একদিন হবে। এই মেয়েটা আমাকে পছন্দ করেনি, সমস্যা নাই, আমি আরেকটা মেয়ে দেখব, হয়তো এই না ও কেউ না কেউ আমাকে পছন্দ করবে। এই চাকরিটা হয়নি, আল্লাহ এর চেয়েও ভালো কিছু রাখছে আমার জন্য, এটা বিশ্বাস নিয়ে রোজ আমি চাকরি না পেয়েও ঘরে খালি হাতে ফিরি। আমার আম্মু আমাকে বুকে জড়িয়ে ধরে, টেনশন করিস না বাপ, এর চেয়েও ভালো কিছু তুই পাবি। আমরা তোর জন্য সবসময় দোয়া করি, টেনশন করি না, কারণ আমরা জানি আমরা যেহেতু ভালো কাজ করছি, আল্লাহ আমাদের খারাপ চাইবেন না। আমার ছেলেকে ভালো একটা জব দিবে, কারণ আমি সারা জীবন ওনাকে ডেকে আসছি, আমি সারা জীবন ওনার প্রার্থনা করেছি। আমি কখনো কোনো ভুল করিনি, যদিও ভুল করে থাকলে, যদিও আমার দ্বারা যদি কোনো ভুল হয়, আল্লাহ নিশ্চয় সেটা ক্ষমার চোখে দেখবেন। আমার ছেলেকে এর চেয়েও ভালো কিছু দিবেন, এটা আমি আশা রাখি। আব্বু তুমি টেনশন করো না, তোমার ভালো জব হবে, তোমাকে সুন্দর একটা মেয়ে বিয়ে করাবো, টেনশন করো না। সুন্দর বলতে মন, ভালো মনের একটা মেয়েকে তোকে বিয়ে দিব, এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। তোর ভালো একটা চাকরি হবে, এটা তোর প্রয়োজন, এটার জন্য আমরা টেনশন করি না। তোর চাকরি না হলে সমস্যা নাই, তুই ব্যবসা করবি, যে কোনো একটা কিছু করে তোর রিজিকের সন্ধান তুই করবি, আল্লাহ তোর রিজিকের সন্ধান নিজেই করে দিবেন। টেনশন করিস না আব্বু, এত টেনশন কিসের, ছোট্ট একটা জীবন, কয়দিন বা বাঁচবো। এই দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে গেছি, এই দেখতে দেখতে তোরাও বুড়ো হয়ে যাবি, এই দেখতে দেখতে আমি মারা গেছি, এই দেখতে দেখতে তোরাও মারা যাবি। পৃথিবীটা এমনই, আসছি একা, যাবো একা, কিছুই নিয়ে যাবো না। এই যে ক্যারিয়ার, সফলতা, ব্যর্থতা, এগুলো জাস্ট একটা মানুষ একটা মানুষকে ছোট করার জন্যই বানিয়েছে। পৃথিবীর সফলতা বলতে কি, দিন শেষে আমাদের কি লাগে, দিন শেষে আমাদের একটা ঘুম লাগে, কারণ সারাদিন পরিশ্রম হয়েছে, পেটে খাবার লাগে, পেটের খাবার আর ঘুমের জন্য আমরা এত কিছু করতেছি। আব্বু কিসের টেনশন, কোনো টেনশন নাই। এই মেয়েটা পছন্দ করেনি, এই মেয়েটা ছ্যাঁকা দিয়েছে, নো টেনশন, আল্লাহ এর চেয়েও ভালো মেয়ে আপনার জন্য পাঠাচ্ছে, আমি আশা রাখছি। শুভকামনা আপনাদের জন্য। আপনারা যারা ছ্যাঁকা খেয়েছেন, আপনারা যারা ব্যর্থ, টেনশন করবেন না, আপনি সফল হবেন, আমি আশা রাখছি।